সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এখন আছেন আমাদের সাথে আর আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের যমুনা নদীর চরে এই যমুনা নদীর চর চারিদিকে শুধু বালি আর বালি তার মাঝখানে কিন্তু আপনারা দেখছেন যে সবুজের সমারোহ দর্শক আমরা আপনাদেরকে এই পরন্ত বিকেলে দেখাতে চাই যে এই যে সবুজের সমারোহ এই চরে এক সময় কিন্তু এই ফুটন্ত বালি ছিল আর কিছুই ছিল না এখন কিন্তু শুধু বালি আর বালি নয় বরং এই চরে এখন নানা ধরনের ফসল ফলাচ্ছে চাষিরা আর আপনারা জানেন যে খাদ্যে স্বয়ং জেলাগুলোর অন্যতম হচ্ছে বগুড়া বগুড়ার চাহিদা মিটিয়ে এই খাদ্য কিন্তু দেশের বিভিন্ন জেলায় সরব সরবরাহ করা হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য যেমন ধান গম পাট ভুট্টা বা আদার্স বিভিন্ন ধরনের আছে কিন্তু দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যমুনার চরে এই চরে কি উৎপাদন হয় চরে কি ফলে সেটা আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি এখন যে ফসলটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কাউন ইয়া সরি খেরাচি এই খেরাসি কিন্তু এই যমুনার চরে হয় এবং এই খেরাচির নানামুখী ব্যবহার কিন্তু হয়ে আসছে আদিকাল থেকে আমরা এক একসময় খেরাচি রুটি খেয়েছি খেরাচির ভাত খেয়েছি অথবা খেরাচি দিয়ে নানা ধরনের পায়েস তৈরি করা হয়েছে আপনারা কিন্তু সেগুলো দেখেছেন এবং অনেকে খেয়েছেন এবং এখনও খাচ্ছেন পাশাপাশি এই চরে উৎপাদন হয় কাউন ভুট্টা গম এবং সবজি তো আছেই সবজি বলতে যেমন আমরা যেটা দেখেছি বিভিন্ন চরে ঘুরে মিষ্টি লাউ কুমড়া বা এই জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ফলানো হচ্ছে এবং কৃষকের এখানে কিন্তু সেই ধরনের পরিশ্রম করতে হয় না খরচও অত করতে হয় না দর্শক সবচেয়ে বড় একটি বিষয় হলো যে গাঞ্জিয়া নামের যে ধানটা আছে সেই ধানটা কিন্তু আপনারা দেখেছেন যে এই চরেই উৎপাদন হয়ে থাকে বেশিরভাগ এবং এই চরের উৎপাদিত এই ধান তার টেস্ট এই ধানের চালের যে টেস্ট সেই টেস্ট কিন্তু অন্যান্য চালের চেয়েও নিঃসন্দেহে অনেক বেশি এবং আমরা তার গুণাগুণ সম্পর্কে কিন্তু পুষ্টিবিদদের কাছ থেকে আমরা জেনেছি এই চরের নানা রকমের ফসল ফসল ফলার এবং এই নানা রকমের ফসল নিয়ে আমরা কথা বলবো এই চরের সাথে যার নারীর টান নারীর সম্পর্ক আজকে হয়তো তিনি শহরে বসবাস করেন এই এলাকার সন্তান জনাব জাহাঙ্গীর মানিক তার কাছ থেকে শুনতে চাইব যে এই চর নিয়ে তো আপনি নানা ধরনের স্মৃতি আছে নানা ধরনের ভালোবাসা আছে এই সময় এক সময় এই চরে বা এই যমুনায় আপনি সাত্রী বেরিয়েছেন গোসল করেছেন মাছ ধরেছেন আসলে এখন কেমন লাগে শহরে আপনি থাকেন হয়তো এক মাস দুই মাস পরে আসেন যদি আপনার অনুভূতিটা একটু বলেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর মানিক সরকার আমার বাড়ি বগুড়া জেলার পাকুল সোনাতলা উপজেলা পাকুল্লা গ্রামে পাকুল্লা ইউনিয়নে আমার বসবাস পাকুল্লা গ্রামের ঐতিহ্যবাহী এই যমুনার চর এই যমুনার চর এক সময় আমরা দেখেছি আমরা খুব ছোটোবেলায় যখন বন্যা হতো দেখতাম যে প্রচুর পানি প্রচুর পানি সেই সময়টাতে অনেক বড় বড়ো ইঞ্জিল চালিত নৌকা চলতো সেই নৌকা চড়ে আমরা এই যমুনা নদীতে এই মাথা থেকে ওই মাথা ঘুরতাম ঘুরে বেড়াতাম যমুনা নদীতে সাঁতার কাটতাম স্কুলে যখন পড়তাম পাকুল্লা স্কুলে যখন আমরা পড়াশুনো করি স্কুল ছুটির দিনে দেখা যাচ্ছে শুক্রবার শনিবার আমরা যমুনা নদীতে গোসল করার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা এসে আসতাম অনেক মজা করতাম অনেক নানান ধরনের স্মৃতি আপনাদের রয়েছে কিন্তু একসময়তে এই চরগুলো অতীত পড়ে থাকতো এখন এই চরে কি কি ফলে তো আমি যেটা দেখেছি আমার আমার জন্মের পর থেকে। এই চর এই এই রকমটাই দেখে আসছি তো একটা সময় দেখতাম যে এই চরে আমরা যখন গ্রামে থাকতাম এই চরটা একদম মরুভূমির মতো হয়ে থাকত চায় যেদিকে তাকাতাম শুধু বালি আর বালি তো এখন আমরা দেখছি এই চরে বিভিন্ন রকমের ফসল উৎপাদিত হয় তো এই চরে আমাদেরই আমার বাপ দাদার অনেক জমি রয়েছে যেগুলো অনেক লোকজন করে তো এখন আমরা যেটা দেখতে পাই কিছু কিছু ফসল এই জমিতে এই চরের বালুর চরের ভিতরে অনেক কৃষক ভাইয়েরা করে তা আমরা তাদেরকে সম্মান করি এই চরে যেমন উনি বলছিলেন যে খেরাসি এই খেরাসিটা এক সময় আমার আমার বাবা নিজেও করত। খেরাসি কাউন তারপরে গম মসুর কালাই বাদাম বিশেষ করে বাদাম বাদামটা এখন এই চরে আমি অনেক দেখতাম যে এই পুরো চর জুড়ে বাদাম হতো ঠিক আছে বাদাম হতো এখন আর বাদামটা ওইভাবে দেখতে পাই না তবে কিছু কিছু ফসল হয় যেমন খেরাসি কামন এগুলো কমন ফসল গম বিশেষ করে মরিচ মরিচটাও হয় এই চরের ভিতরে যেটা আমাদের এই চরের মরিচগুলো গ্রামের চাহিদা মিটিয়ে শহরে চলে যায় আমাদের দেশের বিভিন্ন জেলায় চলে মানে নানা ধরনের ফসল এখানে ফলে থাকে এবং এর কারণেই এখানকার যে সকল চাষীরা আছে তারা আজকে অনেকটাই লাভবান হচ্ছে এবং তারা কিন্তু উৎসাহিত হচ্ছে এই সকল ফসল ফলাতে দর্শক আমরা একটু কথা বলতে চাই এই নানা ধরনের কৃষি নিয়ে কাজ করেন এবং যিনি বিভিন্ন কৃষি বিষয়ক প্রতিবেদনও ইতিমধ্যে করেছেন আমরা একটু জনাব আবুল কালাম আজাদ তার সাথে কথা বলতে চাই যে বগুড়ার যে লাল মরিচ গৃহিণীদের প্রথম পছন্দের এবং বগুড়া জেলায় যে মরিচ উৎপাদন হয় তার সিংহভাগ কিন্তু এই সোনাতলা এবং সারিয়াকান্দির চর হয়ে থাকে তো এই চর যে আসলে অর্থকারী ফসল ফলিয়ে থাকে এখানকার মানুষ এই প্রসঙ্গে আপনি কি বলতে চান একজন কৃষি সাংবাদিকতার সাথে জড়িত থাকার ধন্যবাদ পুন্ডুটিপিকে আসলে মরিচ বগুড়ার লাল মরিচ সারা দেশের মধ্যেই বিখ্যাত আপনার পূর্ব বগুড়া হিসেবে পরিচিত সারিয়াকান্দি সোনাতলা ধুনট এবং গাভতলি এই চারটে উপজেলাতেই আপনার প্রচুর বলিস চাষ হয় এবং খুব গুণগত মান সম্পন্ন যেটা সারা দেশে সমাদৃত এবং এটা ব্যাপক চাহিদা রয়েছে এবং আপনারা জানেন যে এই মরিচ চাষ করে এই পূর্ব বগুড়ার মানুষ অনেকটা স্বাবলম্বী এবং তারা অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে অনেকে সুতরাং মরিচটা যদিও এখন এই মুহূর্তে একটু অন্য অন্য ফসলের বিশেষ করে সবজি চাষ বৃদ্ধি পাওয়ার কারণে মরিচ চাষটা কিছুটা কমে গেছে মাঝখানে কিছু সময় গেছে যেখানে মরিচের বাজারটা মন্দা ছিল এ কারণে কৃষকরা তারা উপর উপযুক্ত দাম না পাওয়ার কারণে তারা চাষ কিছুটা কমে দিয়েছিল কিন্তু সম্প্রতিকালে মরিচের দাম অনেক বেশি যে কারণে বাজার আবারও এই পূর্ব উড়া এলাকায় মরিচ চাষটা বৃদ্ধি পেয়েছে আগামীতে এই মরিচ চাষ আরও বৃদ্ধি পাবে এবং এই মরিচ চাষের মাধ্যমে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বাড়বে এই এই যে প্রত্যাশা করছে না কিন্তু এই যে চর চরের বহুমুখী ব্যবহার এই ব্যবহার নিয়ে আপনি যদি ছোট করে একটু আপনার প্রতিক্রিয়া একটু বলেন হ্যাঁ চরে আসলে আগের দিনে কৃষি হতো না কিন্তু সম্প্রতিকালে এই আপনার মরিচ সহ মরিচ বাদাম অন্যান্য ফসল বৃদ্ধি পাইছে এবং কৃষি বিভাগের তত্ত্বাবধান আরও বাড়লে এবং কৃষকরা ধরে আরও এখানে এই চর এলাকার ফসল চাষ আরও বৃদ্ধি পাবে ধন্যবাদ 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 জনাব আবুল কালাম আজাদ আপনি চরের নানামুখী ফসল ফলানোর যে কথাগুলো বললেন এবং এই অর্থকারী ফসল ফসল ফলানোর কারণেই কিন্তু চাষিরা আজ লাভবান হচ্ছে বাংলার কৃষক কিন্তু তার দৃশ্যপাট অনেক কিছু বদলে যাচ্ছে দর্শক আমরা আমাদের প্রতিবেদন বেশি লম্বা না করে এবারে একটু বলতে চাই যিনি চর মাঠ ঘাট নিয়ে নানা ধরনের প্রতিবেদন করেছেন এবং চষে বেড়ায় বেড়িয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা এবং যিনি দৈনিক মানব জমিনে আছেন এবং পাশাপাশি ভয়েস অফ আমেরিকায় এই চর নিয়ে একাধিক পর্বের প্রতিবেদন করেছেন জন প্রতিকমর আপনার কাছে একটু জানতে চাই যে এই চরকে আরও কিভাবে কাজে লাগানো যেতে পারে এই ফুটন্ত বালিতে কি সবুজের বিপ্লব ঘটানো সম্ভব আপনি যদি একটু ছোট্ট করে বলেন আসলে আমরা তো আমাদের বাংলাদেশে যে ফসলগুলো হচ্ছে বেশিরভাগ ফসল কীটনাশকে ভরে গেছে মজার বিষয় হচ্ছে যে চর অঞ্চলে যে চাষাবাদগুলো হয় যে আবাদগুলো হয় যে ফসলগুলো হয় এগুলোতে কোনো কেমিক্যাল কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না সারের খুব বেশি প্রয়োজন হয় না প্রাকৃতিকভাবে বৃষ্টির পানিতে অথবা আপনার নদী থেকে পানি নেমে যাওয়ার যে যতটুকু পানি থাকে অতটুকু পানি আপনার এখানকার মাটিগুলো ধারণ করে থাকে সেই পানি দিয়েই কিন্তু এই আবাদগুলো হয়ে থাকে তো আসলে অর্গানিক যে ফসলগুলো অর্গানিক যে চাষ অর্গানিক যে আপনার ফসল যেগুলো আমাদের মানুষের জন্য শরীরের জন্য খুবই উপকারী জিনিস এগুলো নিয়ে আসলে সরকারের কৃষি মন্ত্রণালয়কে আসলে আরও বেশি মানে গবেষণা করতে হবে এবং চরের যে বিশেষ করে যদিও এখন আগের চেয়ে চরে এখন আবাদ হচ্ছে আগে কিন্তু চরগুলো পড়ে থাকতো বর্ষার সময় পুরো পুরো পানিতে পানির নিচে থাকতো বসা চলে গেলে অনেকটাই বালি বালি হয়ে অবস্থায় পড়ে থাকতো কিছু কিছু জায়গায় চাষাবাদ হতো এখন বিশেষ করে দেখেন চরের মধ্যে যে মরিচগুলো হচ্ছে এই মরিচ কিন্তু বিখ্যাত মরিচ বিশেষ করে সারিয়াকান্দির যে মরিচটা আমরা বলি এটা কিন্তু আসলে চরের মরিচ এই মরিচটাই কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের বিখ্যাত যে বলা হয় বগুড়ার বিখ্যাত বলা হয় বাংলাদেশের আনাচে কানাচে যে মরিচের সুনাম ছড়িয়ে আছে সেই আপনার লাল মরিচ বলেন আর সবুজ মরিচ বলেন সেগুলো কিন্তু এই চর থেকে হয় এই মাটি থেকে হয় কাজেই আমাদের এই মাটিগুলোকে আসলে ফেলে দেওয়ার মতো না এই মাটিগুলোকে আসলে যথাযথ ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আসলে আরও বেশি গবেষণা করতে হবে আরও বেশি চিন্তা করতে হবে এই সেক্টরকে যাতে আমাদের অর্গানিক ফসল আরও বেশি বাড়ানো যায় আর এই অর্গানিক ফসলের মাধ্যমে আমাদের যে রোগ বালাই যেগুলো আছে এগুলো অনেকটাই দূরভূত করা সম্ভব জি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা চরের নানা বিষয় নিয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা বলার চেষ্টা করেছি যে চর আসলে ফেলে রাখার বা প্রতিত জায়গা কিন্তু নয় এই জায়গায় কিন্তু অনেক কিছুই করা সম্ভব এবং এখানে যারা আছেন তারা কিন্তু সেই ধরনের বক্তব্যই কিন্তু দিয়েছেন দর্শক আজ এখানে শেষ করতে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো এলাকায় গিয়ে আর তার সাথেই আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা এখনও আমাদের পেজটি লাইক করেননি তারা অবশ্যই আমাদের পেজটিকে আপনি লাইক করবেন এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করবেন দর্শক বা আপনারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনাদের মতামতগুলো তুলে ধরতে পারেন পাশাপাশি আপনাদের ব্যক্তিগত যদি কোনো কথা থাকতে পারে সেটা হতে পারে পজিটিভ নেগেটিভ আমরা চাই আপনাদের সমালোচনা যার মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গঠনমূলকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রাখছি আমরা আশা করি আপনারা আমাদের সাথী থাকবেন এই জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো চরে গিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পুণ্য সাথী থাকুন আল্লাহ হাফেজ